রক্ত যখনই দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো এদিক দিয়া আমরা প্রথম যখন হেজামারা থেকে বাংলাদেশে ঢুকবো, কুমিল্লার দিকে মনিয়ন বর্ডার আছে, একটা ব্রিজের নিচ দিয়ে আসতে হয়। তো এই ব্রিজের নিচে আসার সময়, কারণ আমরা আসলে আগে জানা নাই জিনিসটা, ঘটনা কী হয়েছে এখানে, যে পাঞ্জাবিরা আছে ব্রিজে পাহারা দেয় এটা আমরা জানতাম না। তো এখানে আসার পথে পাঞ্জাবিরাও একটা ভুল করছে, এই ভুল যে তারা আমরা যেই রাস্তা দিয়ে যাই, পাঞ্জাবের এই মনে হচ্ছে যে আমরা অন্য বাম পাশের রাস্তা দিয়ে যাই, কিন্তু আমরা যাইতেছিলাম ডান পাশের। তারা ভুলবশত ফায়ার করছে, ব্রাশ ফায়ার করছে ওই বাম পাশের রাস্তা দিয়ে, যার জন্য আমাদের কোনো লোকের কোনো ক্ষতি হয় নাই, কারণ ওই রাস্তায় কোনো লোকই ছিল না। আবার তারা যদি আমরা ফাতারে মতো, তো কিছু লোক আমাদের মতো, কিন্তু তারা আমার সে সোজা। তখন আমরা রাত্রে অন্ধকার, তো আমরা পলাই আসি, তো পলাই আবার নদী পার হয়ে আসি। এর মধ্যে আরও অনেক ঘটনা আছে, এগুলি অনেক সময়ের ব্যাপার। আবার ভারতে চলে যাই, তো ভারতে চলে যাই, ওইখানে আমরা একদিন অবস্থান করি। তখন আমাদের এমএলএ ছিল শামসুদ্দিন ভুঁইয়া, শিবপুরে মানুষের নাম ডাকছিল শামু ভুঁইয়া। তো ফটিক মাস্টার সাহেব শামু ভুঁইয়ারে বললো যে তোমরা তো এখানে কংগ্রেস ভবনে বৈশা বৈশা কোল বালিশ লিয়ে আরাম করতেছো, আমার মুক্তিযোদ্ধারা দেশে যেতে পারতেছে না, খাবার খাদ্য নাই, তারা কীভাবে কী করবে, তাদের খাবারের ব্যবস্থা করো। তখন তারা শামু ভুঁইয়া গিয়ে আমাদের জন্য এক ট্রাক রুটি আর কলা পাঠাই দিল। তো এইখানে রায়পুরা থানা মুক্তিযুদ্ধ ছিল, তো আমরা সবাই মিললে ওই রুটি আর কলা খাইয়া পরবর্তী দিন ওই ব্রিজের মধ্যে মুক্তিযোদ্ধা রাজাকার রাখা হইল। তাদের সাথে আমাদের সংকেত ছিল যে যখন পাঞ্জাবিরা পেট্রোল ডিল দিয়ে পিছনে চলে যাব, তখন তারা পরপর তিনটা মেসের গাড়ি জ্বালাইবে। তিনটা জ্বালাইলে আমরা মনে করবো যে এখানে পাঞ্জাবি নেই, তখন আমরা ব্রিজের নিচে নৌকাটা ছেড়ে বাড়িয়ে যাবো, ব্রিজটা বাড়ি তেলে আর সমস্যা নাই। ঠিক যেই কথা সেই কাজ, আমরা আসলাম, আমরা অপেক্ষা রইলাম রাস্তার সাইডে যে কোন সময় মেসের বাতি জ্বালানো হবে। তো কিছুক্ষণ আমরা আসার পথে 15 থেকে 20 মিনিটের পরই ওই তিনটা গাড়ি জ্বালানোর পরে মনে করলাম যে এখানে পাঞ্জাবি নেই, তখন আমরা এটা হইলাম কুমিল্লা মনিয়ন বর্ডার। তো এই বর্ডার থেকে পরবর্তী সময়ে আমরা বর্ডার পাড়িয়ে বাংলাদেশে আসলাম। আইসা আমরা উঠলাম এই জুসর বাজার দামো ডাক্তারের বাড়িতে, এটা হইলো আমাদের থাকার ক্যাম্প। তো এইখানে আসার পরে, এইদিকে যারা সন্ত্রাসী কাজকর্ম করতো, ফজলুর রহমান ফটিক মাস্টার সাহেব বললো যে তোমরা এইগুলি করো না, তোমরা ভালো হয়ে যাও। তখন করলে তারা এইখান থেকে শিবপুর থানার সাইডেই উঠুন, তারা গেল মনোহরদির দিকে। তো এইখানে থেকে আমরা বিভিন্ন দিকে যুদ্ধ করি। তো এখানে থেকে আমাদের যুদ্ধ হইল আমরা কালিকা প্রসাদ ভৈরবের দিকে, মেথিকান্দা আর হাটুভাঙ্গা খানাবাড়ি আমরা পরে করছি। তো এর মধ্যে কালিকা প্রসাদ আর হলো মেথিকান্দা এই দুই জায়গার থেকে পাক হানাদারের মধ্যে যারা গেরিলার প্রশিক্ষণপ্রাপ্ত তাদের কিছু সৈন্যবাহিনী নদী পার হয়ে দুই দিক দিয়ে আসছে, লেটারবর আর জুসর। তো আমি সবসময় লেটারবর বাজারে ডিউটি করতাম সন্ধ্যা 6টার থেকে রাত্র 12টা পর্যন্ত, কারণ রাত্রে 12টা পর্যন্ত নৌকা চলাচল করতো। তো এইগুলি আমি কাজ করতাম যে নৌকাতে পাঞ্জাবি আছে কি না। তো আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা সবাই মনে কেউ ভয় পাইতো যাইতো না। তো আমি মনে করতাম যে আমার গুলি কিছু হইতো না, আমার গুলি বাড়িয়ে যাবো। আর আমার একটা চিন্তা ছিল যে আমি গুলি করলে কোনো পাঞ্জাবি আর তার বাঁচত না, সব মেরে যাবো, কিন্তু আমি মরবো যে এটা আমার মনের মধ্যে আসেও নাই, এটা বুঝি নাই। তখন হয়তো বা যদি বুঝলে তখন কিছু ভয় থাকতো আমার মধ্যে, কিন্তু আমার ভয় কাজ করছে না এই জন্য যে আমার গুলি করলে একদিকে করবো একদিকে বাড়িয়ে যাবো, এই চিন্তাটা মনের মধ্যে আসে। তো যেদিন পাঞ্জাবি জুসর বাজারে আসে ওই দিন আমি আমার সাথে একজন আমার সহযোদ্ধা ছিল সুলতানউদ্দিন, তো উনি আমারে বললো যে তুমি তো 12টা পর্যন্ত করো, তো একটা কাজ করো, আজকে আমি 12টা পর্যন্ত কাজ করবো, তুমি পরে করো। তো আমি বললাম যে সুলতান ভাই তো খুব সাবধানে কাজ করেছেন, খেয়াল রেখেন আমরা যদি ওই আপনি নৌকাতে কেউ উঠলে উপরে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে বসে লইয়ে নাকি, নাহলে কিন্তু সমস্যা হইতে পারে। পরে কইছে তোমার তো ভান্না করতার দরকার নেই, তুমি খাই আসো। তো আমি আসলাম এইখানে, আমি আমার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান আমার খাবার দিছে রাত্রে বোধ হয় 9:30 বা 9:45 হইতে পারে, এমনই টাইমটা সঠিক স্মরণ নেই। আমি খাবারে থাকতে থাকতেই আমরা গুলির আওয়াজ পাইলাম। তো আমরা মিজান ভাই বললো কি এখানে কি ভুলে কেউ গুলি করলো? তো আবার অনেকে চিন্তা, আমি চিন্তা করলাম যে না ভুলে না, বোধ হয় আমি একটা ফায়ার করছে রায়পুরের দিকে, যাতে আর কিছু ফায়ার টায়ার করে, কারণ আমাদের এটার কারণ হলো যে আমরা তো
ওই কৌশলগত যুদ্ধটা বেশি করছে, কারণ আমাদের আর্মস অ্যামুনেশন ছিল কম। তা আমরা একটা গুলি করলে পাঞ্জাবের এক ঘন্টা করছে। তুই মনে হয় আমরা দিনের বেলা সারাদিনে দুই একটা করতাম, গুলি করলে তারা ওই ক্যাম্পে থেকে তারা হুমায়ুনে বৃষ্টির মতো গুলি ছাড়ত। কিন্তু না, কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে না, বাজারের দিকে আসছে, তেমন দূরদূরি পথে আসছে, পাঞ্জাবে এসে করছে, বাজার আগুন দিয়ে আসছে। কিন্তু তারা করছে কি, বাজারে আগুন দিয়ে দূর করে আসছে, যে মনে করছে যে আমরা এই কাছারিতে আছি। কারণ আমরা যে দামোদর তো বাড়ির ভিতরে থেকে তারা এটা বুঝতো না, কারণ বিকালবেলা মুক্তিযোদ্ধাগুলি কাছারির সামনে হাঁটা উঠে করতো, খেলাধুলা করতো, কিছু তো বাতাস টাতাস খাওয়ার জন্য এখানে বসতো। তো তারা মনে করতো যে এই কাছারির ভিতরে থাকে, এই ক্যাসারির ভিতরে সব যন্ত্র অস্ত্র যা আছে সব আছে, তখন তারা ক্যাসারিটাই ঘেরাও করে। এই সুযোগে আমরা আমাদের এখানে আগে ছিলাম 76 জন মুক্তিযোদ্ধা, এর মধ্যে ওই দিনই আরও 62 জন সাদিকুর রহমানের গ্রুপের বেশ 62 জন মুক্তিযোদ্ধা আসা আমাদের এখানে রিপোর্ট করল। ওই রাত্রেই পাঞ্জাবিরা এখানে আসে, তখন আমাদের যে অস্ত্রগুলা বা যা ছিল এইগুলি আমরা নিয়ে দামো ডাক্তারের বাড়ির পিছন দিয়ে কাটাতার দিয়ে আমরা গিলা বের চলে যাই। তো ওই দিক দিয়ে পাঞ্জাবি যখন ল্যাডার বাড়ি উঠে প্রথম যখন নৌকার থেকে টস ধরে আমার সুলতান, আমার সহযোদ্ধা সুলতান ভাই, তো টস ধরা আর গুলি করে একসাথে, উনি সাথে দিয়ে শেষ। উনি আর কোনো কথাও বলতে পারে নাই বা কোনো দৌড়ও দিতে পারে নাই। তো উনি ওইখানে এসে কিন্তু খবর হয়েছে যে আমি মারা গেছি, এটার কারণ হলো এই টাইমে আমি ওইখানে ডিউটি করি। তো আমার কাছে একজন এগিয়ে কইতেছে যে মতিউর রহমান রে বলে মারা গেছে, কেডা মারছে পাঞ্জাবের গুলি করে মারা গেছে। তখন আমি চিন্তা করলাম যে তাহলে তো মতিউর রহমান মারছে, মানে তো সবাই জানে যে আমি এখানে ডিউটি করি, কারণ আমার ধর যে লোকে বলছে তারা তোর মুক্তি তারা চিনে না, জানে না কেডা মুক্তি মতিউর রহমান কেডা আর সুলতান কেটে তো জানে না। শেষ পর্যন্ত পরের দিন আমি এখানে আসলাম আবার যশোরের বাজারে। আসার পরে আমাদের এলাকা থেকে আমার বাইরে এখান থেকে 3.5 কিলোমিটার দূরে, এখান থেকে মানুষের কান্দে একজনের কান্দে আরেকজনের কান্দে করে নিতে নিতে আমার বাড়ি নিয়ে গেছে। এটা করুণ কাহিনী। এর মধ্যে এখন সিদ্ধান্ত হইলে জানা এইখানে আর থাকা যাবে না, কারণ যেহেতু পাঞ্জাবিরা কাছাকাছি আসা করছে, তারা জানা নিয়েছে, তাহলে পরবর্তী সময় এটাও আমাদের রেখে করে নিব। আমাদেরকে পাঠানো হলো আক্রাশা থেকে আমাদেরকে পাঠানো হলো বেলাবর যুদ্ধে। বেলাবর আমরা যুদ্ধে ওইখান থেকে পাঞ্জাবিরা দূরে নিয়ে আসি। তো ওইখান থেকে বেলাবর যুদ্ধের পরে আমাদেরকে ফজলুর রহমান আর গয়া সেলিম মাস্টার রায়পুরা থানা, উনি আমাদেরকে হায়ার পার্সেদের নেয়, আমাদের শিবপুর থেকে 10 জন বাছাই করে নেয়। 10 জনের মধ্যে আমি একজন, এটার গ্রুপ কমান্ডার ছিল কামরুজ্জামান আর 2IC ছিল হারুনুর রশিদ বাচ্চু। এটার মধ্যে আমার বড় ভাই হাবিবুর রহমান কনকুটিও সহযোদ্ধা। তো আমি শুরু থাকার কারণে আমাকে দিয়ে তারা বিভিন্ন জায়গার স্পাইয়ের কাজগুলি করেছে। তো খানাবাড়ি রেল স্টেশনে পাঞ্জাবিদের যে গাঠি, এটা খুব বড় গাঠি, এখান থেকে তারা রায়পুরার ওই আমিরগঞ্জে রায়পুরে এইদিকে যোগাযোগ করে। তো গয়েস আলী মাস্টার বললো যে তাদের যে পজিশনগুলি কীভাবে নিয়েছে এটা কে ধরবো। তো শেষ পর্যন্ত গয়েস আলী মাস্টারই করলো যে এর ছাড়া কাজ হবে না। তখন আমারে বললো যে তুই এই কাজটা কর। তখন আমি তো ছুটো, তো আমি বললাম ঠিক আছে আমি কাজ করবো, তো আমার ভালো করে সাগর গলা দিতুই। তুম আজাদ নেই আওরাত কে লিয়ে আজাদ ইসে সুন দেঙ্গে।